করোনা মহামারী যেভাবে বাড়ছে সেদিকে লক্ষ্য রেখে লোধন বিপিএফসি এর পক্ষ থেকে আজ ঠিকরিবাড়ি হাই স্কুলে 15 থেকে 18 বছরের ছেলে ও মেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো। আজ মঙ্গলবার গল্পকোর 1 নম্বর ব্লকের অন্তর্গত ঠিকরিবাড়ি হাই স্কুলে 15 থেকে 18 বছরের ছেলে ও মেয়েদের করোনা ভ্যাকসিন নিতে ভিড় দেখা গেল। এই ভ্যাকসিনেশনের সদস্য কুদ্দুস রেজা জানান যে দুপুর হতে না হতে 100 জনের বেশি ভ্যাকসিন নিয়েছে, সন্ধ্যা পর্যন্ত 200 পার হবে বলে আশা করছি। এই ভ্যাকসিনেশন বৃদ্ধির মূলে রয়েছে যুব সমাজ, যারা সবাই শিক্ষিত ও সচেতন। আজকের এই ভ্যাকসিনেশন ক্যাম্পে ছিলেন ANM নিভা বর্মন, শর্মিতা রয়, বিনা চৌধুরী, ইসরাত জাহান, মোহাম্মদ সাহিব সহ অন্যান্যরা। দেখবো বাবা সেই কাজ করছে, চিনা যায়নি, চামড়া চুল্লাই চিনা যায়।